অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার কর্মসূচিতে মন্ত্রী মীর বাহাদার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল কুর্মী সামাজিক সংগঠনের বিরুদ্ধে। অভিযোগ, ঝাড়গ্রাম শহরে নবজোয়ার কর্মসূচির রোড শো শেষ করে লোধাশুলি আসার পথে ঝাড়গ্রাম ব্লকের অন্তর্গত শালবনি এলাকায় 5 নম্বর রাজ্য সড়কের উপর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোর চোর বলে বিক্ষোভ দেখাতে থাকেন কুর্মী সামাজিক সংগঠনের মানুষেরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় শেষে ছিল মন্ত্রী বীর বাহাদার গাড়ি। অভিযোগ, বীর বাহাদার গাড়িকে লক্ষ্য করে পাথর মারা হয়, তৃণমূল কর্মী সমর্থকদের গাড়ি লক্ষ্য করে পাথর লাঠি মারা হয়, মন্ত্রীর গাড়ির কাঁচ ভেঙে যায়, অল্পের জন্য প্রাণে বাঁচেন মন্ত্রী, এমনটাই দাবি তৃণমূল সূত্রে। ঝাড়গ্রাম থেকে স্টিং নিউজের রিপোর্ট। এটা জাতিগত আন্দোলন নয়, কারণ জাতের রাজনীতি এত এইরকম বাজে নোংরা হয় না। আমরাও জাতের রাজনীতি করেছি, আমরা পুরো কর্মী সম্প্রদায়কে এখনো পর্যন্ত অসম্মান করিনি, কিন্তু আজকে যেটা হলো এটা কোনো জাতিগত আন্দোলনের কথা বলে না, এটা হচ্ছে নোংরা রাজনীতি, এর তীব্র বিরোধিতা করবো। ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে এর প্রতিবাদ আমরা করব এবং এর জবাব আমরা চাইব। নেতাকে ছাড়বো না কুর্মী সম্প্রদায়ের। আজকে আমি দাঁড়িয়ে কুর্মী সম্প্রদায়ের নেতাকে জিজ্ঞাসা করছি, এটা কি হলো? আমরা জানি না, কুর্মী নেতারা এই আজকে নোংরামি করছে দাঁড়িয়ে, ওরা বলছে আমরা জানি না। বাইরে থেকে লোক এসে করেছে, তাদের হাতে কোনো পাথর নেই, তারা আন্দোলন করে কি করে? আজকে একজনের চোখ চোখ নষ্ট হতে বসেছে, এর দায় কে নেবে? কুর্মী সম্প্রদায় যত নেতা আছে এর দায় তাদেরকে নিতে হবে। তো কর্মী নেতা আছে, কালকে আমরা ঝাড়গ্রামে ওদেরকে কে কে অত দম আছে আমরা কালকে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে দেখে নেবো। দেখো আমরা কুর্মী সম্প্রদায়ের যে আন্দোলন আমরা সেটাকে কোনোভাবে বিরোধিতা করিনি। আমাদের পলিটিক্যাল একটা চলছে, নবজোয়ারের কর্মসূচি চলছে, তাদের ক্ষমতা কি করে হয়ে যায় যে আমাদের গাড়িতে এবং আমার ছেলে মেয়েদের গাড়িতে এবং পাথর ছোড়া হচ্ছে? এটা জাতিগত কোন রকমের আন্দোলন নয়, এরা যে জাতিগত জিনিসটাকে সামনে রেখে আন্দোলন করতে চাইছে এটা নোংরামি, এটা বিজেপি এবং সিপিএম এর নোংরামি। কারণ কোন জাতিগত আন্দোলন এত নোংরা হয় না, কারণ আমিও আদিবাসী সম্প্রদায়ের মানুষ, আমরাও জাতিগত আন্দোলন করেছি, এর জবাব আমরা নেব। কোন জায়গায় ঘটনা ঘটেছে? আমরা জাতিগত শ্রদ্ধা করি, কর্মী থেকে আদিবাসী থেকে মাত্র আমরা শ্রদ্ধা করি, কিন্তু ওরা আজকে যে নোংরামিটা করছে সেটা জাতিগত কোনোদিন আন্দোলন নয়। আন্দোলন হয় একটা সেটা বৈশিষ্ট্য থাকে, গণতন্ত্রের পদ্ধতি থাকে, রাস্তাঘাটে সেটা কিন্তু কোনোদিন হয় না। আজকে একটা নবজোয়ারে একটা আন্দোলন চলছে, একটা কর্মসূচি চলছে, সেই কর্মসূচি আজকে যারা এই নোংরামিটা কাজ করলো সেটা কিন্তু পরবর্তীকালে সেটা আমরা কিন্তু বরদাস্ত করব না। কোন জায়গায় ঘটনা ঘটেছে? কোন জায়গায় ঘটনা ঘটেছে? একজন চোখের আঘাত লাগিয়েছে এবং কাছে মন্ত্রীর গাড়িতে তারা এসে করেছে, মন্ত্রীর গাড়িতে তারা করেছে। মন্ত্রী তো আমাদের ঘরের মেয়ে ভাই, তার কাছে গিয়ে তো কয়েকপত্র দিতে পারে? আমরা তো ঘরের এলাকায়, আমাদের কাছে কয়েকপত্র দিতে পারে? এইটা কেন নোংরামিটা কাজ করছে? এরপর আমরাও দেখবো কারা কারা সেই কাজটা করছে, আমরা সেটা দেখবো। একটা গাড়ি।